হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি ওম। আপনারা দেখছেন বং ক্রিপ্টো। বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট উঠে আসছে, সেগুলো একে একে দেবো। যার মধ্যে বাংলাদেশ থেকে দুটো আপডেট উঠে আসছে, সাথে আজকে থাকছে একটা খুব ইম্পর্টেন্ট আমাদের চ্যানেলের টেলিগ্রামে প্রিমিয়াম সিগন্যালসের গ্রুপ বা প্রিমিয়াম সিগন্যালসের চ্যানেল সংক্রান্ত একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। যে অ্যানাউন্সমেন্টটি শোনার পর এবং এই ভিডিওটিকে দেখার পর নিচে কমেন্ট বক্সে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের কমেন্ট করে নিজের মতামত জানানোটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, এবং বেসিক্যালি আপনাদের মতামত এবং আপনাদের ডিমান্ডের ওপরই কিন্তু আমরা আমাদের সমস্ত নেক্সট যে স্টেপগুলো আছে সেগুলো নিতে চলেছি। সবার আগে একবার বিটকয়েনকে দেখে নেওয়া যাক। চলে আসছি আমরা বিটকয়েনের ওয়ান ডে চার্টে, এবং এই মুহূর্তে বিটকয়েনের ওয়ান ডে চার্টে দুটো ইন্ডিকেটার খুব ইম্পর্টেন্ট রোল প্লে আউট করছে, যার মধ্যে প্রথমে আছে বলিঞ্জার ব্যান্ডস ইন্ডিকেটার। এবং বিটকয়েনের ছবিটাকে একটু জুম আউট করলে আপনারা দেখতে পাবেন এই জায়গায় একটা বলিঞ্জার ব্যান্ডস এর স্কুইজ ফরমেশন দেখতে পাওয়া গেছে। অর্থাৎ এখানে একটা চান্স আছে যে বিটকয়েনের চার্টে একটা বড় ভোলাটাইল মুভ শো হওয়ার। সাথে এই জায়গায় আপনারা খেয়াল করে দেখবেন একটা জিনিস, যখনই বলিঞ্জার ব্যান্ডসের এরম একটা স্কুইজড ফরমেশন তৈরি হয় তখন কিন্তু প্রাইস থমকে দাঁড়িয়ে থাকে। এর একটা রিজন এটাও যে ভলিউমের সাথে এই 19,000 রেঞ্জ থেকে বিটকয়েন কয়েকদিনের মধ্যে 24,600 কাছাকাছি উঠে আসতে পেরেছিল, সেই ভলিউমটা কিন্তু এই মুহূর্তে অনেকটা কমে এসছে। তার সাথেই RSI এর দিকে আমাদের নজর রাখাটা অত্যন্ত দরকার, তার কারণ এই মুহূর্তে RSI কিন্তু একটা অ্যাক্টিভ বিয়ারিশ ডাইভার্জেন্স কাজ করছে। এটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম, RSI এই মুহূর্তে একটা ট্রেন লাইনকে ফলো করে চলেছে। যে ট্রেন লাইনটা আমি এখানে ড্র করেছি আপনারা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। বিগত কয়েক মাসে আমরা এই RSI এবং বলিঞ্জার ব্যান্ডস এর কম্বিনেশনটা তিনবার দেখতে পেয়েছি, একবার দেখতে পেয়েছি জুন মাসে, মে মাসে এবং এপ্রিল মাসে। এবং তিন ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা গেছে যে RSI যখন মিডল পজিশন থেকে রিজেক্ট হয়ে নিচের দিকে ডাইরেক্ট ফল করেছে, অ্যাট দ্য সেম টাইম বলিঞ্জার ব্যান্ডস এরও একটা কন্ট্রাকশন এসছে, তখন কিন্তু আমরা একটা নেগেটিভ ভলেটিলিটি দেখতে পেয়েছি বিটকয়েনের চার্টে, এবং যার কারণে বিটকয়েনের প্রাইস কিন্তু অনেকটা কমে গেছে। প্রতিবারই আমরা প্রায় 40% কাছাকাছি ফল দেখতে পেয়েছি। এবং খুব ক্লিয়ারলি আমি জানাচ্ছি এই মুহূর্তে কিন্তু এক্সাক্ট সিমিলার একটা কন্ডিশন তৈরি হয়েছে। সাথে আমি যদি বলিঞ্জার ব্যান্ডস এর টেকনিক্যালিটির দিকে আরো ডিটেলে যাই, যেটা আমার পার্সোনাল নলেজের মধ্যে পড়ে, যে ট্রেডিং স্ট্র্যাটেজি বলিঞ্জার ব্যান্ডে ইউজ করা যায় সেটা হচ্ছে এই যে এম ফরমেশনটা দেখছেন এখানে, ইউজুয়ালি এরপর প্রাইস ড্রপ হওয়ার একটা চান্স থাকে, কিন্তু একটা এখানে প্রবলেম আছে, সেটা হচ্ছে এম এর যে মিডল ভিটা আছে এটা দেখুন বলিঞ্জার ব্যান্ডসের যে মিডল লাইনটা আছে, অর্থাৎ এদের SM এর যে লাইনটা সেটাকে টাচ করে গেছে এবং সেটাকে একবারের জন্য ক্রসও করতে পেরেছিল, এবং এই জায়গায় একখানা ক্যান্ডেলস্টিক ফর্ম হয়েছিল যেটা কিন্তু স্লাইটলি বুলিশ, তারপর প্রাইসে একটা আপার মুভমেন্টও দেখতে পাওয়া গিয়েছিল। সেই হিসাবে এখান থেকে যে এক্স্যাক্টলি নিচের দিকে নামবে তার চান্স কিন্তু 50-50 হয়ে থাকে। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই মুহূর্তে কিন্তু মার্কেট দাঁড়িয়ে আছে অনেকাংশে ইনফ্লেশন রেটটা আসার অপেক্ষায়। আগামীকাল সোমবার কিন্তু স্টক মার্কেট এই ইনফ্লেশন রেটটার দিকে নজরে রেখে খুলতে পারে, সেই হিসাবে স্টক মার্কেটে একটা নেগেটিভ ভলেটিলিটি আমরা দেখতে পেতে পারি, এবং তার এফেক্ট কিন্তু ডাইরেক্টলি আমরা বিটকয়েনের চার্টেও দেখতে পাবো। এবং এই মেজর মুভমেন্টটার আগাম ইন্ডিকেশন কিন্তু বলিঞ্জার ব্যান্ডস এবং RSI দেওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে আপনাদের দুটো জিনিস নজরে রাখতে হবে, এক হচ্ছে ব্যান্ডের এই কন্ট্রাকশনটা কোথায় ওপেন হচ্ছে, এবং সেই অবস্থায় মিডল লাইন থেকে প্রাইসের যে ক্যান্ডেল স্টিকটা আছে সেটা নিচের দিকে যাচ্ছে না ওপর দিকে যাচ্ছে, এটা গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে RSI এর দিকে আপনাদের নজর রাখতে হবে, RSI যদি এই ট্রেন লাইনটাকে ব্রেক করে, সাথেই RSI এর যে মিডল লাইনটা আছে সেটাকেও যদি ব্রেক করতে পারে এবং নিচের দিকে নেমে যায়, তাহলে কনফার্মেশনের সাথে বলা যাবে যে বিটকয়েনের প্রাইসে একটা মারাত্মক ড্রপ আসতে চলেছে। সেক্ষেত্রে আপনারা নিজেদের যে শর্টের পজিশনগুলো সেগুলো ওপেন করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনাদের ফার্স্ট টার্গেট হওয়া উচিত সেকেন্ড সুইং লো, যেটা ছিল অ্যারাউন্ড $19,250 কাছাকাছি, এবং মোস্ট প্রবাবলি সেকেন্ড এবং ফাইনাল টার্গেট যেটা হওয়া উচিত সেটা অ্যারাউন্ড $18,000 কাছাকাছি থাকা উচিত। সাথেই বিটকয়েনে এরকম একটা মুভমেন্ট যদি শো হয় তাহলে কিন্তু তার ডাইরেক্ট এফেক্ট প্রতিটি কয়েনে পড়বে, সেই হিসাবে যে সমস্ত লং এর পজিশনগুলো আপনারা নিয়ে আছেন বা যে সমস্ত কয়েনগুলোকে আপনারা সুইং ট্রেডিং এর জন্য ওপেন করেছেন তাদের স্টপ লস হিট হয়ে যাওয়ার একটা পুরো চান্স থাকছে। সেই হিসাবে এই ধরনের মুভ শো হওয়ার সাথে সাথেই আপনারা কিন্তু স্কোয়ার অফ করে বেরিয়ে যান এবং প্রয়োজন পড়লে সিমিলার অ্যামাউন্ট দিয়ে শর্টের পজিশন ওপেন করে নিন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একটা ভালো প্রফিট আসবে। এরপর আমরা চলে যাব টেলিগ্রামে প্রিমিয়াম চ্যানেল সংক্রান্ত একটা খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টে। তার আগে
বিটকয়েনের অ্যানালিসিসটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং ডেইলি এই ধরনের অ্যানালিসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যান। এবার আমি চলে আসছি আমাদের চ্যানেলের প্রিমিয়াম সিগন্যালসের গ্রুপ সংক্রান্ত যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টটা করার ছিল সেখানে। তো গত এপ্রিল মাসের লাস্ট উইক থেকে প্রায় 4 মাস ধরে আমি আপনাদেরকে বিটকয়েনের অ্যানালিসিস, তার সাথে বিভিন্ন আপডেটসের নিউজ, অল্ড কয়েনের অ্যানালিসিস, বিভিন্ন ধরনের ট্রেড, সাথে বেস্ট অল্ড কয়েন্সের লিস্ট এবং বিভিন্ন ধরনের ইন্ডিকেটার্স দিয়ে মার্কেটকে অ্যানালাইজ করে আপনাদেরকে দেখিয়েছি। তো এই প্রতিটি অ্যানালিসিস আশা করি আপনাদের প্রত্যেকের খুব কাজে লেগেছে। তা সত্ত্বেও বেশিরভাগ সাবস্ক্রাইবারের একটাই ডিমান্ড যে আমি যেন ইন ফিউচার তাদেরকে ট্রেডস দিই, যে ট্রেডগুলোতে তারা টাকা লাগিয়ে ইন ফিউচার খুব ভালো প্রফিট কামাতে পারবে। এবং সেটা করার জন্য সবার আগে তারা একটা প্রিমিয়াম মেম্বারশিপের চ্যানেল ডিমান্ড করছে টেলিগ্রামে। তো এই সূত্রে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, ট্রেডিং কিন্তু আসে অনেক পরে, আগে আসে ইনভেস্টমেন্ট। প্রথমে আস্তে আস্তে ইনভেস্ট করতে হবে, অনেক সময় লাগবে ট্রেডিং শিখতে, বুঝতে, মার্কেট থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে এবং তারপর ফাইনালি নিজের টাকা মার্কেটে রেখে আস্তে আস্তে ট্রেডিংয়ের থ্রু প্রফিট জেনারেট করতে। এখন সকলেই চায় মার্কেট থেকে খুব তাড়াতাড়ি কুইকলি টাকা জেনারেট করতে বা খুব তাড়াতাড়ি নিজেদের পোর্টফোলিওকে ডবল ট্রিপল করতে। এই কাজটা কিন্তু আপনাদের পক্ষে তখনই করা সম্ভব হবে যখন আপনারা প্রপারলি ট্রেডিং শিখবেন এবং ফাইনালি মার্কেট থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, তারপর প্রফেশনালি একটা প্রপার মাইন্ডসেটের সাথে মার্কেটে গিয়ে ট্রেড করবেন এবং সেখান থেকে কিছু প্রফিট ফাইনালি আপনারা জেনারেট করবেন। সেই সূত্রে আমাদের কিন্তু প্রথম থেকেই যে টার্গেটটা ছিল সেটা হচ্ছে প্রপার ট্রেডিংয়ের সেট আপ দেওয়া এবং আস্তে আস্তে একদম বেসিক থেকে ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট থেকে অ্যাডভান্স লেভেলের ট্রেডিং আপনাদেরকে শেখানো। কিন্তু সেটা করতে আমি যা দেখলাম অ্যারাউন্ড 100 ঘন্টার কাছাকাছি রেকর্ডেড ভিডিও লেকচার্সের একটা সেট দরকার হবে, যেটা পরবর্তীকালে আপনাদেরকে কমপ্লিট ট্রেডিং গাইডলাইন দেবে। তার সাথে যারা লং টার্মে ইনভেস্ট করতে চাইছেন তারাও কীভাবে কয়েন সিলেক্ট করবেন সেটাও আপনাদের গাইডলাইন দিতে হবে। তো এই সূত্রে বলি, টিউটোরিয়াল সংক্রান্ত কাজ আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি কিন্তু সেটা করতে অনেক সময় লাগবে এবং আমরা কিন্তু এত তাড়াতাড়ি ট্রেডিংয়ের টিউটোরিয়াল আপনাদেরকে পাবলিশ করতে পারবো না। কিন্তু একটা জিনিস মোটামুটিভাবে আমি বলতে পারি আপনাদেরকে, নেক্সট বুল রান আসার আগে আমি আপনাদেরকে যে কয়েনগুলোকে বলবো এবং তার সাথেই ক্রিপ্টো মার্কেটে কয়েন কী করে সিলেক্ট করতে হয় সেটাও যেভাবে শিখিয়ে দেবো, তারপর কিন্তু আপনাদের অত্যন্ত সুবিধা হবে লং রানে কয়েন সিলেক্ট করে সেখানে টাকা রেখে ভালো প্রফিট কামানো। এই সূত্রে একটা ইম্পর্টেন্ট কথা বলি, মার্কেট থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে, কীভাবে কয়েন সিলেক্ট করবেন ঠিক যেভাবে আমরা স্টক মার্কেটে স্টক সিলেক্ট করি কোম্পানি দেখে ঠিক সেইভাবে কয়েন মার্কেটে কীভাবে কয়েন সিলেক্ট করবেন সেটাও কিন্তু একটা মেজর ইস্যু। কয়েকদিন আগেই আমি আপনাদেরকে টপ 5 ক্রিপ্টো সেক্টরস এবং তাদের মধ্যে থাকা বেশ কিছু মেজর কয়েন্সের নাম নিয়েছিলাম, যার মধ্যে একটা কয়েন ছিল ফ্লো কয়েন। সেই ভিডিওটি পাবলিশ হওয়ার প্রায় 2 দিন পরেই কিন্তু একটা নিউজ উঠে আসে ফ্লো কয়েন সংক্রান্ত, যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম কিন্তু ফ্লোয়ের সাথে পার্টনারশিপে এসছে মেটাভার্স এবং এনএফটিতে বিভিন্ন প্রজেক্ট লঞ্চ করার জন্য। তো এই ধরনের জিনিস কিন্তু কোনো ধরনের কোইনসিডেন্স নয়, একটা কয়েনের প্রপার টোকোনমিক্সের অ্যানালিসিস, তার সাথেই তাদের রোডম্যাপ এবং হোয়াইট পেপারের প্রপার অ্যানালাইজেশনের পরেই কিন্তু আমরা সেই কয়েনটাকে আপনাদেরকে পারচেস করার জন্য উপদেশ দিই। এবং এই পুরো জিনিসটাই কিন্তু এক্সপিরিয়েন্সের উপর দাঁড়িয়ে আছে। সেই হিসাবে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে পারি, ইন ফিউচার আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন এবং আপনাদের তরফ থেকে যদি সেই ডিমান্ডটা থাকে একটা প্রিমিয়াম চ্যানেল লঞ্চ করার, তাহলে কিন্তু সেই প্রিমিয়াম চ্যানেলটা নামই প্রিমিয়াম হবে, এটা কিন্তু হবে অ্যাকচুয়ালি কমপ্লিটলি ফ্রি। অর্থাৎ ইনিশিয়ালি নিজের পোর্টফোলিও থেকে কোনো টাকা কিন্তু আপনাকে আমাদেরকে পে করতে হবে না। এবার এটা কী করে সম্ভব হবে সেটা আমি ইন ফিউচার আপনাদেরকে জানাবো, অবশ্যই তখনই জানাবো যদি আপনাদের কাছ থেকে আমি সেই ইনিশিয়েটিভটা পাই, যদি সেই ডিমান্ডটা পাই। আমাদের প্রিমিয়াম চ্যানেলের টার্গেট কী কী হবে প্রথমেই বলি, আমাদের প্রিমিয়াম চ্যানেলের যে ফার্স্ট টার্গেটটা হবে সেটা হচ্ছে বেস্ট টাইপ অফ ট্রেড দেওয়া, যেগুলো হচ্ছে মোস্টলি কনফার্ম ট্রেড, অর্থাৎ কনফার্মেশনের পরে আসা ট্রেড। প্রিমিয়াম চ্যানেলের নেক্সট টার্গেট কী থাকবে সেটা হবে যে আপনাদেরকে ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া এবং বেশ কিছু অ্যাডভান্স সেট আপ এবং তার সাথে বিভিন্ন ধরনের ইন্ডিকেটার্সের কম্বিনেশন আপনাদেরকে শিখিয়ে দেওয়া, যেটা ইউজ করে আপনারা শর্ট টাইমের মধ্যে প্রফিট জেনারেট করতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের 3 নম্বর টার্গেট যেটা হবে সেটা হবে ইনভেস্টমেন্ট গাইডেন্স, এবং এটা কিন্তু আমি অলরেডি আপনাদেরকে এতদিন ধরে দিয়ে আসছি। যদিও আমি আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই কিন্তু প্রিমিয়াম চ্যানেলের প্রতিটি মেম্বারের জন্য কিন্তু আমি একটা ফাইন্যান্সিয়াল গাইডেন্স হব, সেক্ষেত্রে খুব দায়িত্ব সহকারে আমি আপনাদেরকে ইনভেস্টমেন্ট গাইডেন্স দেবো এবং
বেশ কিছু প্রিন্সিপালস এবং রুলস যেগুলোকে ফলো করে ইনভেস্ট করা উচিত আপনাদের, সেগুলো কিন্তু আমি টাইম টু টাইম আপনাদেরকে বলবো, এবং বিভিন্ন মার্কেটের কন্ডিশনে কীভাবে ইনভেস্ট করা উচিত সেই সংক্রান্ত আমি ডিটেলে আপনাদেরকে নলেজ দেব। প্রিমিয়াম চ্যানেলের ফোর্থ যে টার্গেটটা থাকবে সেটা হবে এটাই যে বিভিন্ন কয়েনের ডেলি অ্যানালিসিস দেওয়া। অন অ্যান অ্যাভারেজ 500 কয়েন সম্পর্কে আমি নিজে পার্সোনালি আপডেটেড থাকি এভরি ডে, সুতরাং সেই সংক্রান্ত অ্যানালিসিস ডেলি দেওয়া আমার পক্ষে অত্যন্ত ইজি। তো আলটিমেটলি আমি একটা কথাই বলতে চাই যে এই সমস্ত ইনিশিয়েটিভ তখনই নেওয়া হবে যদি আপনাদের তরফ থেকে প্রপার সাপোর্ট এবং সেই ডিমান্ডটা পাওয়া যায়। কারণ যা যা কথা আমি বললাম এই কাজগুলো আমার একার পক্ষে বা আমার চ্যানেলের যে আরেকজন পার্টনার আছে আমারই ফ্রেন্ড জিৎ তার পক্ষে কিন্তু সম্ভব হবে না। সেক্ষেত্রে আমাদেরকে হয়তো আরও কয়েকজন মেম্বারকে হায়ার করতে হবে, এবং সেই সাথে বাংলায় এই ধরনের ইনিশিয়েটিভ এর আগে কেউ নিয়েছে বলে তো আমার মনে হয় না। সেই হিসাবে কারোর কাছ থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করারও কিন্তু সুযোগটা আমাদের থাকছে না। তাই অবশ্যই প্রিমিয়াম সিগন্যালসের চ্যালেঞ্জ সংক্রান্ত আপনাদের কি মতামত সেটা আমাদেরকে নিচে কমেন্ট বক্সে জানান। সাথে আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটি আছে সেখানে জয়েন হয়ে যান, সেখানেও একটি পোস্ট করা হবে এবং আপনাদের তরফ থেকে মতামত জানতে চাওয়া হবে। সেই পোস্টের তলায় আর নিজেদের কমেন্ট করেও আপনারা জানাতে পারেন নিজেদের খুব গুরুত্বপূর্ণ মতামত। এবার আমরা কুইকলি আজকের কিছু মোস্ট ইম্পর্টেন্ট আপডেটকে এক নজরে দেখে নেব। প্রথমে বাংলাদেশের তরফ থেকে দুটো ইম্পর্টেন্ট আপডেট উঠে আসছে, যার মধ্যে প্রথমটি হলো যে মেটা ময়না ফার্স্ট বাংলাদেশি হাই ফ্যাশন অ্যান্ড আর্ট এনএফটি ডিজিটাল স্পেস জাস্ট লঞ্চড। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড বাংলাদেশি ডিসেন্ট্রালাইজড হাই ফ্যাশন অ্যান্ড আর্ট এনএফটি মেটা ময়না ওয়াজ লঞ্চড ডিউরিং আ সেরেমনি অ্যাট বিস্ট্রো ই ক্লাব রুম ইন ঢাকা। মেটা ময়না হচ্ছে একটা ফ্যাশন এনএফটি যেটা রিসেন্টলি লঞ্চ করা হয়েছে। এখানে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, তলায় আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন। এই ধরনের ডিজাইনের ওপরই কিন্তু মেটা ময়না এনএফটিটা বানানো হয়েছে। তো এবার বাংলাদেশও কিন্তু আস্তে আস্তে এনএফটি অ্যান্ড ক্রিপ্টো মার্কেটে নানান ধরনের প্রজেক্ট লঞ্চ করতে চলেছে। নেক্সট আপডেটটা উঠে আসছে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের তরফ থেকে অ্যান্ড থ্রি ক্রিপ্টোকারেন্সি ডিলার্স হেল্ড ইন হাবিগঞ্জ লক্ষ্মীপুর। আপনারা অলরেডি জানেন যে বাংলাদেশে কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে ডিলিংস করা দণ্ডনীয় অপরাধ, সেই সাথে আইপিএল এবং বিপিএল এ গ্যাম্বলিং করা এবং গভর্নমেন্টের কাছ থেকে নিজের যে সম্পত্তি আছে সেটাকে লুকিয়ে রাখা, এগুলো কিন্তু সব দণ্ডনীয় অপরাধ, যে কাজটা এই তিনজন যুবক করছিলেন এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। চলে আসছি আমাদের নেক্সট আপডেটে, যেটা বেসিক্যালি নিয়ার প্রোটোকলের প্রাইস অ্যানালিসিস সংক্রান্ত, এবং এই আর্টিকেলটাই বলছে যে নিয়ার প্রাইস অ্যানালিসিস বুলস এইমস ফর 20% গেইনস অ্যামিড রাইজিং ভলিউমস। তো বেসিক্যালি কি হয়েছে, নিয়ারের চার্টে আমরা যদি ভলিউমসের দিকে একটু লক্ষ্য করি তাহলে কিন্তু ভালো ভলিউম গেইন করছে নিয়ার, সাথেই 50 এবং 20 মুভিং অ্যাভারেজের একটা ক্রসওভার নিয়ারের প্রোটোকলে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আমরা যদি সিম্পল প্রাইস অ্যানালিসিসের দিকে তাকাই তাহলে একটু দেখুন এই মুহূর্তে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলের ওপরে নিয়ার খুব অ্যাগ্রেসিভলি উঠে আসতে পেরেছে এবং এই জায়গায় একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে, যার পর কিন্তু প্রাইসে একটা জাম্প আসার চান্স আছে এবং এই জায়গায় টেকনিক্যালিটি অনুযায়ী অ্যারাউন্ড 20% কাছাকাছি একটা গেনের চান্স আছে। সাথেই আমরা যদি নিয়ার প্রোটোকলের 4 hour চার্ট দেখি তাহলে সেখানেও কিন্তু একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হয়েছে যেটা কারেন্টলি একটা রিটেস্টিং পজিশনে দাঁড়িয়ে আছে। দেখুন খুব অ্যাগ্রেসিভলি এই জায়গায় একটা ইম্পর্টেন্ট রেজিস্টেন্স ব্রেকআউট হয়েছে, তারপর এই মুহূর্তে প্রাইস কিন্তু রিটেস্টিং করতে নেমে আসছে আগের রেজিস্টেন্স জোনটাকে। তো এই জায়গায় কিন্তু আবার একটা যদি বাউন্স ব্যাক খায় এখান থেকে তাহলে কিন্তু মোটামুটি ধরে রাখতে পারেন 20-25% কাছাকাছি একটা পজিটিভ গেন আমরা দেখতে পেতেও পারি। এরপর চলে এসেছি আমাদের নেক্সট আপডেটে, যেটা ডিসেন্ট্রাল অ্যান্ড মানা সংক্রান্ত, এবং আবারও একটি আর্টিকেলে প্রকাশিত হয়েছে যে মানা প্রাইস অ্যানালিসিস ওয়াই $1.1 ব্রেকআউট কুড শোর প্রাইসেস বাই 26%। চলে এসেছি আমরা মানা কয়েনের একটা অনস্ক্রিন চার্টে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বলিঞ্জার ব্যান্ডস এবং আরএসআই ইন্ডিকেটরকে ইউজ করা হয়েছে, সাথেই ভলিউমের যে স্পাইকসগুলো আছে সেগুলোকে দেখানো হয়েছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মানা কয়েন কিন্তু একটা খুব ভালো পজিটিভ গেনের দিকে ছুটে চলেছে এবং যদি ডিসেন্ট্রাল অ্যান্ড মানা $1.1 এই রেজিস্টেন্সটাকে ক্রস করতে পারে খুব অ্যাগ্রেসিভলি তাহলে কিন্তু ইজিলি 25% কাছাকাছি একটা র্যালি আমরা মানা কয়েনে দেখতে পেতে পারি। তো এই ছিল আজকের ক্রিপ্টো মার্কেটের মোস্ট ইম্পর্টেন্ট কিছু আপডেটস। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সেটাকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে টিপে দিন। সাথে আমাদের প্রিমিয়াম সিগন্যালসের গ্রুপ সংক্রান্ত আপনার কি মতামত সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আপনাদের কমেন্টস এবং ডিমান্ডের ওপরই কিন্তু আমাদের নেক্সট ইনিশিয়েটিভটা দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।
স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।